ভালোবাসা বলতে কিছু নেই, সবই তো মুখের জায়গায় গুতা দেওয়া ধান্দারে পাগলা। ভালোবাসা বলে কি থাকবে, তোমাদের মতন মেয়ে যদি একটা ছেড়ে আর একটা ধরে, আমাদের মতন ছেলেরা তখন মুতার জায়গায় গুতাই দিবে। আজকালকার ছেলেদের পমপম খেতে ইচ্ছা করে, তোমাকে দেখে আমার মনে হয় না তোমার পমপম খাওয়ার যোগ্যতা হয়েছে। হাত চুলকাইলে নাকি হাতে টাকা আসে, তাহলে কি চুলকাইলে জামাই আসে? আমি শুনছি ছাগলের ওইটা চুলকা, ওইটা চুলকাইলে জ্বর আসে সাথে পাঠা লাগে। আপনার কি ওইটাই চুলকাইতেছেন? দশটাও না, পাঁচটাও না, পঁচিশটাও না, অলরেডি পঞ্চাশটা প্লাস বয়ফ্রেন্ড। আমার পাঁচটাও না, দশটাও না, পঁচিশটাও না, পঞ্চাশটা বয়ফ্রেন্ড। তা পঞ্চাশটা বয়ফ্রেন্ডে তোমাকে কি করেছে? ভালোবাসে খাইরা ছেড়ে দিয়ে গেছে। তার মানে তুমি এটাই বোঝাতে চাও যে কাইরা ধরে খাইয়া চলে গেছে, মানে পঞ্চাশ জনের ভিটামিন তোমার কাছে? জি বলেন, কি কবেন আপনি, আমি শুনবো। দুইটা পমপম ছিল, দুইটা পমপম। মেয়েদের তো দুইটাই থাকে, তা আপনার কয়টা ছিল? দুইটা পমপম ছিল, দুইটা পমপম। তা দুইটা পমপম দিয়ে তোমার কি সমস্যা? আমার বয়ফ্রেন্ড জনি দুনোটাই খাইয়া লাইছে। আরে ভাগ্য বালা, জনি ভাই তোমার ওই দুইটা পমপম খাইছে। আমি শুনছি জনি ভাই তুই ওইটা খা। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? যে কুকুরের যখন ওইটা করতে মন চায় তখন কিন্তু কুকুর পিছিয়ে পিছিয়ে ঘুরে হুঙ্গে, আবার চেটেও দেখি। সমজলো? আচ্ছা, এটাও জানেন একটা মহিলা কুকুর যখন পিছনটা এগিয়ে দিবে তখন কি কুকুর বসে থাকবে? না, তাহলে তো কুকুর খেয়েই ফেলবে। কি সোচ রে তেরি।